দুদিন আগেই মন ভেঙেছে রিঙ্কু সিংয়ের। ধারাবাহিকভাবে ভালো খেলার পরেও ভারতের T20 বিশ্বকাপের দলে সুযোগ পাননি তিনি। নির্বাচন প্রধান অজিত আগারকর জানিয়েছেন, রিঙ্কুর সুযোগ না পাওয়া দুর্ভাগ্যজনক। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই এবং কেকেআরের ম্যাচ, তার আগে রোহিত শর্মার মুখোমুখি হলেন রিঙ্কু। বিশ্বকাপ দলে অধিনায়ক রোহিত। বৃহস্পতিবার নির্বাচক প্রধান আগারকরের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন রোহিত। তারপরে অনুশীলন ছিল মুম্বাইয়ে, সেখানে দুই দলের ক্রিকেটারদের দেখা হয়। সেখানে দেখা যায় রিঙ্কু কথা বলছেন রোহিতের সাথে। দুজনের একটি ছবি পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। ক্যাপশনে লেখা, সব সময় হাসি মুখে থেকো। ক্যাপশন থেকে স্পষ্ট রিঙ্কুর উদ্দেশ্যতেই তা লেখা আছে। ছবিতে রিঙ্কু কেকেআর অনুশীলনের জার্সিতেও থাকলে রোহিত ভারতীয় দলের জার্সি পরেছিলেন। কিছুক্ষণ আগে সেই পোশাকেই সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি। তাদের মধ্যে অনেকক্ষণই কথা হয়েছিল, তবে দেখে মনে হচ্ছিল রিঙ্কু রোহিতের কাছে জানতে চাইছিলেন যে কেন তাকে সুযোগ দেওয়া হয়নি। রোহিত হয়তো রিঙ্কুকে বোঝাচ্ছিল কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তো যাই সিদ্ধান্ত নিক, রিঙ্কু সেটা মাথা পেতে নিতে হবে, কারণ সে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন। এবং আশা করি রিঙ্কু সিং আরও ভালো প্রদর্শন করে এই টিমের জায়গা অর্জন করে নেবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।